আপনারা জানেন এটি কিন্তু মার্বেল গ্রে কালারের খুব ডিমান্ডেবল একটি কালার, একটু কাছে আসলে হয়তো বা আপনার দেখতে সুবিধা হবে। টয়োটা করোলা ফিল্ডার 2011 মডেল, 2016 রেজিস্ট্রেশন। টয়োটা 111 এক্সি সেলুন একটি গাড়ি। টয়োটা এলিয়ান A15 2002 এর মডেল, 2007 রেজিস্ট্রেশন ইয়ার, 21 সিরিয়াল একটি গাড়ি। তারপরে আমাদের সাথে আছে টয়োটা CHR 2017 মডেল, 2020 অক্টোবরে রেজিস্ট্রেশন করা। পারেশ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আমাদের আদিবাকার সেন্টার। ভাই আজকের ভিডিওতে কি কি গাড়ি দেখাবেন? আজকের একটি ভিডিওতে বেশ কিছু গাড়ি নিয়ে এসেছি আমরা। তো শুরুতে আমাদের সাথে রয়েছে টয়োটা প্রিমিও 2014 মডেলের একটি গাড়ি এবং 17 রেজিস্ট্রেশন ইয়ার একটি গাড়ি। আর আপনারা জানেন এটি কিন্তু মার্বেল গ্রে কালারের খুব ডিমান্ডেবল একটি কালার, একটু কাছে আসলে হয়তো বা আপনার দেখতে সুবিধা হবে। কিন্তু নর্মালি কিন্তু রোদের ভিতরে কিন্তু দুইটা কালার আসবে, যেমন রাত্রে অনেকটা ব্ল্যাক একটা শেড আসবে, আর দিনের বেলায় কিন্তু আপনার যে মার্বেল শেপ যেটা সেটা কিন্তু দেখা যাবে। আচ্ছা, তো মডেল ইয়ার 2014 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2017-র। ফার্স্ট পার্টি ইউজারদের কাছ থেকে নেওয়া ফুললি অকটেন ড্রাইভের একটি গাড়ি এবং ফুল লোডেড ফুললি অরিজিনাল অবস্থায় টিপটপ অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, মানে যারা চাচ্ছেন যে নতুন গাড়ির একটা ফিল নেবেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। ওকে, আর আপনারা জানেন যে বর্তমানে কিন্তু নতুন গাড়ির প্রাইস কিন্তু অনেক বেশি। জি, তো আমরা আশাবাদী ইনশাল্লাহ যে নতুন একটা গাড়ির যে সার্ভিস আপনি পাবেন ইনশাল্লাহ এই গাড়িটিতে কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, কারণ খুবই লো মাইলেজের একটি গাড়ি, একেবারে টিপটপ কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর স্পেশালি আপনারা জানেন এই কালারটি কিন্তু খুব ডিমান্ডেবল একটি কালার। জি, আর ভিতরে ইন্টেরিয়র কিন্তু যথেষ্ট ফ্রেশ, মানে অলমোস্ট একটা নতুন গাড়ির মতন কিন্তু পেয়ে যাবেন, কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত এই ইনডোর আউটডোরে কিন্তু আপনি পাবেন না। আচ্ছা, এবং নতুন সিট কভার পাচ্ছেন আপনারা? নতুন সিট কভার পেয়ে যাচ্ছেন কাপ হোল্ডার সহকারে, এবং ফুললি কিন্তু অকটেন ড্রাইভে রয়েছে গাড়িটি। আমি একটু পিছনের লুকসটা একটু দেখাই। ব্যাক সাইডটা যথেষ্ট ফ্রেশ। জি, এবং পারভেজ ভাই পিছনের গ্লাসটা তো অরিজিনাল, 100% অরিজিনাল, প্রত্যেকটি গ্লাস হেডলাইট ব্যাকলাইট যা আছে সবই কিন্তু অরিজিনাল অবস্থায় পাবেন। ওকে, আর অকটেনে থাকার কারণে কিন্তু হিউজ স্পেস আপনারা এই গাড়িটিতে পেয়ে যাবেন। হিউজ স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা, 100% অকটেন ড্রাইভ, ফুললি অকটেন ড্রাইভে কিন্তু গাড়িটি পেয়ে যাচ্ছেন। কোনো খোলা কাটা ব্যাক্সিন, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, 100% জেনুইন অবস্থায় আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে নাবানার থেকে অ্যানালাইজ করে একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করে কিন্তু গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। ভাই প্রাইসটা কত হচ্ছে গাড়িটির? আস্কিং প্রাইস রয়েছে মাত্র 25,80,000 টাকা, তবে আসলে অবশ্যই আমরা অর্ডার করব। আর এরপরে আমাদের সাথে রয়েছে টয়োটা করোলা ফিল্ডার 2011 মডেল, 2016 রেজিস্ট্রেশন ইয়ার একটি গাড়ি, আর এটি কিন্তু লিমিটেড ভার্সনের একটি গাড়ি। আচ্ছা, আর দেখতেই পাচ্ছেন যে পিছনের গ্লাসটি কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন, এবং 26 সিরিয়ালের গাড়িটি মিরপুর BRTA থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে। আচ্ছা, এবং ফুললি কিন্তু টিপটপ কন্ডিশনে হোয়াইট কালার এই গাড়িটি অকটেন ড্রাইভে পেয়ে যাচ্ছেন। ওকে, এবং ভিতরটা কি অবস্থা ভাই? খুবই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন, সফটাস এসি প্যানেল রয়েছে, DVD ব্যাক ক্যামেরা, সিট কভার কমপ্লিটলি রেডি অবস্থায় আপনারা পেয়ে যাবেন। বাম্পার থেকে শুরু করে সব কিছু কিন্তু রেডি অবস্থায় গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, এবং ভাই ফ্রন্ট সাইডটা কি কন্ডিশনে আছে? ফ্রন্ট সাইডটি কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পাবেন, হেডলাইটগুলো অনেক ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন। সামনে গ্রিলটি কিন্তু মাশাআল্লাহ একদমই অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে রয়েছে। মডেল কত হবে? আপনাদের সুবিধার্তে আবারও বলেছি, গাড়িটি মডেল ইয়ার 2011 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2016, অকটেন ড্রাইভে লিমিটেড ভার্সনে টয়োটা ফিল্ডার। এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 15,60,000 টাকা, তবে প্রাইস নেগোশিয়েবল। ওকে, আমরা নেক্সট গাড়ি দেখি। এরপরে আমাদের সাথে আছে কম দামের একটি গাড়ি 111, 2000 মডেলের গাড়ি এবং 2005-এর রেজিস্ট্রেশন ইয়ার। আচ্ছা, টয়োটা 111 এক্সি সেলুন একটি গাড়ি, অল অপশন অটো, 1331 cc, অকটেন ড্রাইভের একটি গাড়ি। তো পুরাতন গাড়ি যারা কিনতে চান এই গাড়িটি কিন্তু এক কথায় অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। ওকে, ফার্স্ট পার্টি ইউজারদের কাছ থেকে নেয় এবং 100% কিন্তু অকটেন ড্রাইভে এই গাড়িটি এখন পর্যন্ত আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত CNG বা LPG করা হয় নাই ভাই? একেবারে 100% অকটেন ড্রাইভের গাড়ি। ওকে, খুব শক্তিশালী বডির গাড়ি। পিছনে এই গাড়িটা একটু দেখাই। এবং এটা 100% তেলের গাড়ি, 17 সিরিয়াল গাড়ি, কালারটা খুব সুন্দর, মডেল 2000, রেজিস্ট্রেশন 2005। আচ্ছা, ফুললি কিন্তু অকটেন ড্রাইভে গাড়িটি পেয়ে যাচ্ছেন। 2000 সালের একদম অরিজিনাল অবস্থায় আছে। হয় না অনেক সময় যে CNG করা ছিল কখনো, এটা কিন্তু কখনোই CNG করা ছিল না। ভিতরে কালার থেকে শুরু করে সবই কিন্তু অরিজিনাল অবস্থায় পাবেন, বাইরে শুধু টাচ আপ করা হয়েছে। ওকে, এবং ফুললি কিন্তু টিপটপ কন্ডিশনে অল অপশনে এই গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন আদিবাকার সেন্টার। গাড়িটি মডেল ইয়ার 2000 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2005, 1331 cc, অকটেন ড্রাইভের একটি গাড়ি। আস্কিং প্রাইস রয়েছে আমাদের কাছে মাত্র 640,000 টাকা, তবে প্রাইস নেগোশিয়েবল। ওকে ভাই, আমরা নেক্সট গাড়ি। এরপরে আমাদের সাথে আছে টয়োটা এলিয়ান A15, 2002 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন ইয়ার,
একুশ সিরিয়াল একটি গাড়ি, গাড়িটিতে 1500 সিসি ভিভিটি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, তাছাড়া 60 লিটার সিএনজি কনভার্সন করা পেয়ে যাবেন। আচ্ছা, আর পুরাতন গাড়ি হিসাবে কিন্তু একেবারে ফুললি টিপটপ কন্ডিশনে, একেবারে অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনে আপনারা গাড়িটি পাবেন। ওকে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একেবারে এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন। আসবেন, গাড়ি দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগলে গাড়িটা নেবেন। কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। টয়োটা এলিয়ান A15 2002 মডেল, 2007 রেজিস্ট্রেশন ইয়ার একটি গাড়ি, আর এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 13,30,000 টাকা, তো প্রাইস নেগোসিয়েবল। এরপরে আমাদের সাথে আছে টয়োটা CHR 2017 মডেল, 2020 অক্টোবরে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি, হাইব্রিড, আর গাড়িটি কিন্তু রেড ওয়াইন কালারে, ফুললি কিন্তু টিপটপ কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন মেরুন কালার এই CHR গাড়িটি। আর আপনারা জানেন যে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু CHR কিন্তু খুব পপুলার একটি গাড়ি, ফুললি ফ্রেশ এবং টিপটপ কন্ডিশনে কিন্তু গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, টয়োটা CHR খুব লাক্সারিয়াস গাড়ি। জি, এবং গাড়ির কালারটা খুব সুন্দর ভাই। জি, মেরুন কালারে অনেক সুন্দর অবস্থায় আছে, এবং প্রত্যেকটি গ্লাসই কিন্তু 100% জেনুইন অবস্থায় গাড়ির সাথে পেয়ে যাবেন, কোনো মডিফিকেশন কিন্তু গাড়িটির সাথে নেই। বডি কিট সহ ভাই? জি, ফুললি কমপ্লিট অবস্থায় গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, ব্ল্যাক ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন আপনারা গাড়ির ভিতরে, অনেক সুন্দর একটা গাড়ি, ফুললি কমপ্লিট অবস্থায় আছে। এবং এটা ভাই হাইব্রিড গাড়ি। জি, পুশ পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে, ক্রুজ কন্ট্রোলার, ডিভিডি, ব্যাক ক্যামেরা, সব কিছু তো ভাই পারফেক্ট অবস্থায়। জি, কমপ্লিট অবস্থায় গাড়ির সাথে পেয়ে যাবেন। মাইলেজ দেখাচ্ছে ভাই 41,000 প্লাস। জি, জেনুইন মাইলেজ। এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2020 অক্টোবরে, এবং মডেল হচ্ছে ভাই 2017 মডেল, 2020 অক্টোবরে রেজিস্ট্রেশন করা হয়েছে। আর গাড়িটি কিন্তু ফুললি টিপটপ কন্ডিশন এবং অরিজিনাল অবস্থায় কিন্তু রয়েছে, যেহেতু 2020 অক্টোবরে রেজিস্ট্রেশন করা হয়েছে, খুব বেশি দিন কিন্তু ইউজ করা হয়নি গাড়িটি। আচ্ছা, সিরিয়াল 18। জি, এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে 31,50,000 টাকা, তবে প্রাইস নেগোসিয়েবল। প্রতিটা গ্লাস তবে অরিজিনাল, 100% অরিজিনাল গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট পাবেন আপনারা। এরপরে আমাদের সাথে আছে কর্সা 1996 মডেল, 2000 রেজিস্ট্রেশন, 1331 সিসি, এবং 60 লিটার সিএনজি কনভার্ট করা রয়েছে গাড়িটিতে। আচ্ছা, ফুললি কিন্তু টিপটপ কন্ডিশনে পেয়ে যাবেন। আর দেখেন, পুরাতন একটি গাড়ি, গ্লাসগুলো কিন্তু 100% জেনুইন অবস্থায় গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, এবং কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই, ফুললি টিপটপ কন্ডিশনে রয়েছে। আর ইন্টেরিয়র কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন এই গাড়িটির, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই গাড়িতে। টয়োটা কর্সা খুব শক্তিশালী বডির গাড়ি। জি, ঢাকা মেট্রো G13 সিরিয়ালের একটি গাড়ি, সিলভার কালারের, আর এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 5,20,000 টাকা, তবে প্রাইস নেগোসিয়েবল। এরপরে আমাদের সাথে আছে টয়োটা এক্সিও অকটেন ড্রাইভের একটি গাড়ি, এক্সিও এক্স লিমিটেড ভার্সনের, 2009 মডেল, 2015 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো G39 সিরিয়ালের একটি গাড়ি, সিলভার কালার, আর গাড়িটি কিন্তু ফুললি অকটেন ড্রাইভে আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, এই গাড়িটি এখন পর্যন্ত সিএনজি কনভার্ট করা হয়নি। আচ্ছা, একেবারে ফুললি টিপটপ কন্ডিশনে আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন, একেবারে 100% অকটেন ড্রাইভের একটি গাড়ি, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। ওকে, প্রত্যেকটি গ্লাসই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন, একেবারে ফুললি কমপ্লিট অবস্থায় রয়েছে, এবং সফটাস এসি প্যানেল, উডেন ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে। ওকে, সিলভার কালার ভাই। এবং ভাই মডেলটা কত বলছেন? গাড়িটির মডেল ইয়ার 2009 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2015, 1500 সিসি অকটেন ড্রাইভের লিমিটেড ভার্সনের একটি গাড়ি, আর এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে 1530,000 টাকা, প্রাইস নেগোসিয়েবল। ওকে, আমরা এরপরে কি দেখবো? এরপরে আমাদের সাথে আছে টয়োটা প্রিমিও জি সুপ্রিয়র 2010 মডেল, 2011 রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালারের একটি গাড়ি, যেটা কিন্তু পুশ স্টার্ট রয়েছে, স্টিয়ারিং কন্ট্রোলার ফুললি উডেন, এবং 60 লিটার সিএনজিতে কনভার্ট করা রয়েছে। আচ্ছা, এবং ফুললি অরিজিনাল অবস্থায় রয়েছে হেডলাইট, ব্যাকলাইট, তাছাড়া আপনার প্রত্যেকটি গ্লাসই কিন্তু অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে পেয়ে যাবেন। ব্ল্যাক কালার, ব্ল্যাক ইন্টেরিয়র। জি জি। ওকে, উডেন, লো মাইলেজের একটি গাড়ি, একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন আদিবা কার সেন্টার। আচ্ছা, লো মাইলেজের গাড়ি পুশ পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে। জি, ব্ল্যাক কালার, ব্ল্যাক ইন্টেরিয়র। এবং ব্যাক সেটে কি অবস্থা ভাই? যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন, ব্যাক গ্লাস থেকে শুরু করে সব কিছু কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে। ঢাকা মেট্রো G31 সিরিয়াল একটি গাড়ি, 10 মডেল, 11 রেজিস্ট্রেশন ইয়ার, আর এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 20,80,000 টাকা, তবে প্রাইস নেগোসিয়েবল। আর এতক্ষণ সময় দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।